রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল 10:30টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নগরীর অলকার মোড়স্থ রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি। এ সময় তিনি বলেন, আমরা শেখ কামাল সম্পর্কে অনেক কথা শুনলাম, তার ছাত্র জীবন, তার রাজনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন এবং উনি যে একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন সবকিছু আমরা জেনেছি, শুনেছি। এটা সত্যি কথা, আজকে আমাদের উপলব্ধি করার দিন যে এই মানুষটি যদি বেঁচে থাকতেন কি হতেন, কি হতে পারতেন সেটা মহান আল্লাহ তাআলাই জানেন। কিন্তু হয়তো আমাদের কাছে থাকলে এই বাংলাদেশ হয়তো আরো দ্রুত এগিয়ে যেত। কিন্তু সৌভাগ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়েছি, উনিও এই দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। হয়তো ভাই বেঁচে থাকলে দুই ভাই বোন মিলে হয়তো এগিয়ে নিয়ে যেতেন। আজকের এই দিনে কি সফল হওয়া উচিত? আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে যেটি পেলাম যে একটা মানুষ দেশের জন্য, মানুষের জন্য, সংস্কৃতির জন্য জীবনে মাত্র 26টা বছর। উনি যখন মারা যান তখন তার বয়স ছিল 26 বছর। এই 26 বছর জীবনে উনি যা কিছু অর্জন করেছেন আমরা এত বছর বয়সেও কিন্তু তার এখনো অর্জন করতে পারি নাই। এদিকে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইস্তিয়াক আহমেদ লিমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এদিকে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহাজামান অন্না। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।